নমস্কার, আপনাদের এসডি এডুকেশন ইউট্যুব চ্যানেলে স্বাগত জনাওছি। আজির রচনার বিষয় হল দোলযাত্রা, ওড়িয়া রচনা। আপনার যদি চ্যানেলটি প্রথমবার বা ভিজিট করছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলা। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতু, কারণ মোর আপলোড করা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন প্রথমে আপনার পাখে যাব। আসন্তু আজির রচনা আরম্ভ করিবা। প্রথম পয়েন্ট দেবা উপক্রম। বার মাসে তের পর্ব উৎকলর মহনীয় সংস্কৃতি ও পরম্পরার এক চিরন্তন প্রথা, ধর্ম ও পৌরাণিক উপখ্যানর ভিত্তি উপরে ওড়িশার পর্বপর্বাণী গুড়িক আধারিত। দোল পর্ব হিন্দু মানকর প্রধান পর্ব, এহা ফাল্গুন পূর্ণিমা নামরে খ্যাত। ফাল্গুন মাস শুক্লপক্ষ দশমী ঠারু পূর্ণিমা পর্যন্ত এই দোলযাত্রা অনুষ্ঠিত হুয়ে। দোল পর্ব বসন্ত ঋতুর এক প্রধান পর্ব, ভারতবর্ষ সর্বত্র এই উৎসব পালন করা যায়। পটভূমি, পুরাণ বর্ণনা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ এক রাক্ষসকে বধ করেছিলে। বৃন্দাবনবাসী এথিরে উল্লসিত হয়ে কৃষ্ণকে দোল বিমানরে বসাই নগর পরিক্রমা করেছিলে। সেই দিনঠার দোল পর্ব পালিত হয়ে আসুছি। উৎসব পালন, রাধাকৃষ্ণকে আধার করে দোল পূর্ণিমা পালন হয়ে থাকে। রাধাকৃষ্ণক যুগল মূর্তি ছোট ছোট বিমানরে বসাই মহা আড়ম্বর সহকারে গ্রামর প্রায় প্রত্যেক দ্বারকু নিয়ে যাই থাকে। তারপরে এই বিমানকে দোল মণ্ডপরে রখা যাই দোল গোবিন্দ বা মদন মোহনকর পূজার্চনা করা যাই থাকে। সেটায় ঠাকুরঙ্ক নিকটরে চনা সাকর ভোগ লাগে, দিয়ঙ্কু আম্ব গসি লাগি হুয়ে। গ্রহ বিপ্র ঠাকুরঙ্ক নিকটে নূয়া পাঞ্জ খোলি বর্ষকর শুভাশুভ জনাই থাকে। মেলন হচ্ছে দোলযাত্রার এক প্রধান অংশ। পূর্ণিমা দিন মেলনর পড়িয়ারে দোল বিমানগুড়িক একত্রিত হুঁতি। ভোগ লাগিবা পরে ঠাকুর বিমানগুড়িক বৃত্তাকর পঞ্জ দোল সপ্তদোল ও দশদল প্রভৃতি ওড়িশার গাঁ গহলি মানকরে অনুষ্ঠিত হয়ে থাকে।
মেলন উপলক্ষে মেলন পড়িয়ারে লোকমানে ভরপুর হইথান্তি। নাচ গীত আদির সবু বন্দোবস্ত করা যাই থাকে। কিনা বিকারে লোক ব্যস্ত থাকে। এই দোল পর্ব অবসরের লোক মানে চারিয়ারে উৎসব পালন করুবার দেখা যায়। খুশি হয়ে সেমানে পরস্পরকে আবিরে লগাই থান্তি। এহাকু ফগু কুহা যায় থাই। এই পর্বর পরদিন সারা ভারতরে তথা ওড়িশারে হোলি পর্ব ধুমধামরে পালন করা যাই থাই। সমস্তে পরস্পর দেহরু আবির লগাই সহ পিচকারিরে পরস্পর উপরকু রঙ্গ পানি পকাই মহা আনন্দরে উৎসবকু পালন করিথান্তি। উপসংহার দোল পূর্ণিমা হচ্ছে এক আনন্দদায়ক পর্ব। এহা সমস্ত মধ্যে ভাইচারা ও ভাল পাইবা সৃষ্টি করে থাকে। এথিরে ব্যবহৃত রঙ উজ্জ্বল সমৃদ্ধতা ও সুখর সূচনা দেই থাকে। সমস্ত জাতি ধর্ম ভাষা বর্ণ লিঙ্গ নির্বিশেষরে সবুকু ভুলি এই উৎসবকু উপভোগ করন্তি।